বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই আমরা নির্বাচনকে প্রস্তাবিত করতে চাই না তোমরা যে স্বাধীনতাকে প্রস্তাবিত করেছ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছ সেটা জনগণের সামনে বারবার প্রতিষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছাপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন কীভাবে একটা সরকার তার রাষ্ট্র সন্ত্রাস দিয়ে রাষ্ট্রের প্রশাসন দিয়ে মানুষের ভোটার অধিকার কেড়ে নিচ্ছে তা জনগণ দেখতে পেয়েছে তা আমি বলবো নির্বাচনকে তোমরা প্রশ্নবিদ্ধ করেছ তোমরা যদি সত্যিকারের ভোটার অধিকার প্রতিষ্ঠা করতে চাও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাও তাহলে উপনির্বাচনগুলি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে দিতে হবে সরকার উদ্দেশ্যে তিনি বলেন আর বলেন আজকে তারা অত্যাচার মধ্য দিয়ে ইতিহাসকে বিকৃত করছে সংসদকে কলঙ্কিত করছে সমগ্র জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে